බලන්න. Hind brain interpart the three parts. First part is cerebellum. It according to ICSE বলছে কিন্তু 11th syllabus এর থেকে আরো বেশি পড়তে হবে. According to ICSE. Cerebellum pons. Pons কথাটার মানে হচ্ছে ব্রিজ. আজকে আমি যেটা পাঠিয়েছিলাম দেখি ব্রিজের নিচে আন্ডারলাইন করা আছে. যেগুলো আন্ডারলাইন করেছি সেগুলো হচ্ছে কিওয়ার্ড. আজকে আমি যেটা পাঠিয়েছি সবাই পেয়েছিস তো? Pons means bridge. এটার নাম pons veroli. VAROLII. Double I থাকবে. Veroli. তারপরে medulla oblongata. এটাকে আমরা শর্টে এমও বলি. Medulla oblongata. Coming to cerebellum. সেরিবেলামের মেন কাজ হলো ভলেন্টারি মাসলের মুভমেন্ট মেন কাজ এই যে আমি হাত দিয়ে লিখছি টিকছি এগুলো অল দিস জব আর ডান বাই সেরিবেলাম কথা বলছি কথা বলাটাও কিন্তু সেরিবেলাম মানে জিভের মুভমেন্ট কথা বলা স্পিচ সেন্টার সেরিব্রামে আছে দ্য সেন্টার ফর স্পিচ ইজ ইন সেরিব্রাম বাট দ্য মুভমেন্ট অফ দ্য টাং ইজ ডান বাই সেরিবেলাম বিকজ টাং ভলেন্টারি মুভমেন্টের কাজ করছে আমরা তো ইচ্ছা মতো নাড়াচ্ছি টাংটাকে অটোমেটিক্যালি তো টাং নড়ছে না ঠিক আছে দ্যাট ইজ ডান বাই সেরিবেলাম তাহলে ফার্স্ট জব অফ সেরিবেলাম ইজ ভলান্টারি মাসকুলার মুভমেন্ট সেকেন্ড জব ইজ পশ্চার এই যে দাঁড়িয়ে আছি এভাবে হঠাৎ করে এরকম করে বসে পড়তে পারি এইগুলো সব আমার পশ্চার ইকুইলিব্রিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকমও করতে পারি এইভাবে And this is the part, arekta jinish mone rakhbi, everybody must remember, cerebellum is the part affected by alcohol. Jarai alcohol khaye, tader cerebellum ta affect kore. Pure jai tai na. Ki hoy? Ebar suppose ami example dicchi, tara bhalo kore lokkho korbi. First e, একটা ছোট্ট নাম আদিল আচ্ছা আদিল লিখছি আমি এখানে আমি এক ব্যাগ খেয়েছি খেয়ে দিয়ে আদিল আদিল সুন্দর লেখা তারপরে সেকেন্ড পেগ যেই খেলাম আমার লেখাটা একটু ধেবড়ে যাবে এরকম নেই কন্ট্রোল থাকছে না থার্ড পেগ আফটার টেকিং থার্ড পেগ আমার এটা এরকম হয়ে যাবে এই দিস ইজ আফটার থার্ড পে ফোর্থ পে গলে দিস ইজ আফটার ফোর্থ পে আফটার ফিফথ পে নাথিং নো লেটার্স ক্যান বি আন্ডারস্টুড আফটার ফিফথ পে ই ফাজে বলতে ডক্টরস রা খেয়ে দেখে গট ইট The cerebellum is affected by alcoholism, even tongue movements. After taking 5 pegs, nobody can speak fluently. The rickshaw peddlers, whenever they drink 5 or 6 pegs of drink, how do they speak? Like this? So movement of the tongue is haphazard. Even walking stature, ইকুইলিব্রিয়াম থাকে না তো পোস্টার থাকছে না মেনটেন করছে না এরকম এরকম করে চলতে থাকবে ইজ ইট নট সো ইটস লাইক দ্যাট সেরিবেলাম কি করছে এই সব কাজ তো করে মানে কোন জায়গাটাতে থাকে ইট ইজ প্রেজেন্ট লোকেশন যদি বলতে হয় লোকেশন অফ দ্য সেরিবেলাম ইজ বিহাইন্ড দ্য সেরিব্রাম বিহাইন্ড দ্য সেরিব্রাম ইট অলসো কনসিস্টস অফ টু হেমিস্ফিয়ার্স টু পার্টস Cerebrum is also consisting of two hemispheres. Cerebellum is also made up of two hemispheres. Into cerebrum e jeta thake oder madhkhane join korche ke corpus callosum. Into cerebellum e jeta join korche seta onno jinish. Tader eta nei chilo. Not required. Dekho nei jokhon tokhon tokhon janar dite hobe. Asti pons garo dite.
কোন ধরনের নিয়ে খুব অল্প জিনিস লেখা আছে কোন সিজ এন্ড ব্রিজ ওকে ব্রিজ বিটুইন হোয়াট হাইড্রেড এন্ড ফোর ব্রিজ মানে সাপোজ ইউ আর গোয়িং টু গীতারাম এগেটাম ইউ হ্যাভ টু ক্রস দ্যাট ব্রিজ ফ্রম দিস সাইড অফ বহরমপুর টু দ্যাট সাইড ইউ হ্যাভ টু ক্রস দ্যাট ব্রিজ When you are going from Kolkata to Howrah, you have to cross Howrah Bridge. So, if there was no Howrah Bridge, how would they go to Kolkata? By boat? Is it not? So, this acts as a bridge between forebrain and hindbrain. Mane, between cerebellum and cerebrum, between cerebrum and medulla. Cerebrum to forebrain hai aise, aur medulla to hindbrain. So it's a bridge between cerebrum and medulla. Bridger no to kaaj korche mane oi nerve impulse ke transmit korche ekhan theke nothing else okay o medulla porjonto niye asche bujha gelo আর কি করে এটা ইট হেল্পস আস অ্যাক্সেসরি রেসপিরেটরি সেন্টার আমার মেইন রেসপিরেটরি সেন্টার ইজ মেডুলা অবলংগাটা বাট অ্যাক্সেসরি রেসপিরেটরি সেন্টার ইজ পন্স মেডুলাকে সাহায্য করে পন্স কারণ পন্সের কাছে দুটো সেন্টার আছে সে দুটো রেসপিরেশনে হেল্প করে একটার নাম অ্যাপনিউস্টিক সেন্টার আর একটার নাম নিউমোট্যাক্সিক সেন্টার দিস টু আর অলসো নট ইন দ্য সিলেবাস সো ডোন্ট ট্রাই By mistake, I have spoken. Medulla oblongata. Medulla oblongata is just like roughly triangular in shape. Roughly triangular. এরকম টাইপের দেখতে অনেকটা. Roughly triangular. তার মানে এইরকম না একদম ট্রায়াঙ্গুলার মতোই হতে হবে এটা ইকুইলেটারাল না আইসোবাইলেটারাল এরকম কিচ্ছু না ট্রায়াঙ্গুলার রাফলি ট্রায়াঙ্গুলার কার উপরে থাকে ইট ইজ দ্য লাস্ট পার্ট অফ দ্য ব্রেন মানে এখানে ব্রেন শেষ তাই জন্য ব্রেনের যা থাকে ব্রেনের গ্রে ম্যাটারটা সামনের দিকে থাকে উপরের দিকে আর হোয়াইট ম্যাটারটা ভেতরের দিকে থাকে এটা যদিও পার্ট অফ দ্য ব্রেন কিন্তু এর উল্টো মানে মেডুলা অবলংগাটা হ্যাজ গ্রে ম্যাটার ইনসাইড অ্যান্ড হোয়াইট ম্যাটার আউটসাইড ইট ইজ দ্য অনলি পার্ট অফ দ্য ব্রেন হ্যাভিং গ্রে ম্যাটার ইনসাইড White matter outside. Remember, don't forget, name the following as way, the part of the brain having gray matter inside, white matter outside. Which one? So by spinal cord, because it will ask. Spinal cord is not the part of the brain. Brainer part kunta, medulla oblongata. Okay? The only part of the brain having gray matter inside, white matter outside. ইট রেস্টস আপন স্পাইনাল কর্ড মানে এখানে এটা শেষ স্পাইনাল কর্ড বিগিন করছে তারপরে মেডুলা যেখানে শেষ সেখান থেকে স্পাইনাল কর্ড শুরু আর ব্রেন অবশিষ্ট নেই ব্রেনের লাস্ট পার্ট এটা খুবই ভাইটাল কোথায় আছে লোকেশন ইট ইজ প্রেজেন্ট অ্যাট দ্য এই জায়গাটাকে কি বলে মাথার স্কালের এটাকে বলে ফোরামেন It is present at the foramen magnum of the skull. Foramen magnum, it is spelling. F-O-R-A-M-E-N M-A-G-N-U-M At the foramen magnum of the skull. ওই জন্য জোরে কেউ গেলে থাপ্পড় মারলে পরে হঠাৎ করে মানুষ মরে যেতে পারে এইখানে ঘাড়ে ঘাড়ে মারতে হয় না কাউকে অনেক সময় মার্শাল আর্টের সময় কাউকে মধ্যে মার্শাল আর্টে তো মেরে ফেলার ইয়েও আছে তো ওইখানে ধর এইখানে চাপিয়ে দিলাম তাহলে মরে গেল শেষ এটা খুব ডেলিকেট ভেরি ভেরি ডেলিকেট পার্ট এখানটাতে ভেরি ডেলিকেট এখানে নিজেও ফিল করতে পারবি এই জায়গাটা ভেরি ভেরি ডেলিকেট তো ইট ইজ দ্য পার্ট ফ্রম হোয়ার মেডুলা অবলংগাটা পাসেস এবার সাপোজ তুই লিফটে করে উঠছিস বা এয়ারক্রাফট এরকম করে উঠলো এয়ারক্রাফট ওঠার সময় তোর মেডুলা অবলংগাটা এরকম হয়ে যাচ্ছে তোর পোস্টারটা কি হয়ে যাচ্ছে তুই বোঝা আছিস এরকম এয়ারক্রাফট যে এই ওরিয়েন্টেশন এলো কিন্তু এই হয়ে গেল বা লিফটে ওঠার সময় এরকম একটু হয়ে যায় জাস্ট ওই টার্নিং এর সময় মেডুলা অবলংগাটাতে একটা চাপ পড়ে দ্যাট ইজ অ্যান এফেক্ট অন মেডুলা অবলংগাটা
ওখানে কি হয়, ভমিটিং টেন্ডেন্সি আছে, ইনস্ট্যান্ট একটা ভমিটিং টেন্ডেন্সি আছে। বা বাস, বাসে যাচ্ছি, বাসে খুব ঝাঁকুনি হচ্ছে, ঝাঁকুনিতে কি হবে, সিটে এরকম এরকম বারবার হচ্ছে। দাঁড়িয়ে থাকলে পরে অতটা হবে না, কিন্তু যদি শক্ত করে এরকম করে ধরে দাঁড়াস তাহলে কি করবে, বসে ধরা থাকে তাতে হয় বমি পায়। তাহলে ইট ইজ দ্য সেন্টার ফর ভমিটিং, মেডুলা অবলংগাটা ইজ দ্য সেন্টার ফর ভমিটিং, কাফিং, স্নিজিং, হিকাপিং, হেঁচকি ওঠা, এগুলো সব মেডুলা কন্ট্রোল। কাফিং, স্নিজিং, হিকাপিং, ভমিটিং, বেলচিং, ঠেকুর তোলা, এই সবগুলো হচ্ছে মেডুলা। ইনস্ট্যান্ট ব্লিঙ্কিং, ব্লিঙ্কিং অফ আইসটা ইয়ে স্পাইনাল কর্ড মেডুলা। আর কি যে হ্যাং করলো ডিউরিং হ্যাঙ্গিং, যদি ধর কেউ ঝুলিয়ে দিল তাকে, অন্যরা তাকে হ্যাং করলো, তখন কি হবে, স্ট্রেট এরকম এরকম হয়ে গেল। আর যদি নিজেরা হ্যাং করে এরকম করে নিয়ে, নিজেরা হ্যাং করলে একটা দিক এরকম হয়ে যাবে, কারণ নিজেই কাঁদছে তৈরি আর নিজেই হ্যাং করছে, তাহলে কি হয়ে যাবে, একটা দিকে মাথাটা হেঁটে যাবে। ডাক্তাররা ওই পোস্টার থেকে পোস্টমর্টমের সময় বুঝে যায় যে কে নিজে মরেছে আর কাকে মেরে ফেলা হয়েছে। যদি বলে যে এই লোকটা নিজে সুইসাইড করেছে, দেখা যায় যে ওর হেড একদম স্ট্রেট আছে, তখন বুঝবে যে মেরে ফেলা হয়েছে, মার্ডার। স্কালের মধ্যে একটা ইয়ে পাওয়া যায়, ইলেকট্রিক্যাল ইম্পালস, ওটা দিয়েই ইয়েটা করে পোস্টমর্টম। পোস্টমর্টম ইজ ডান আফটার দ্যাট, কে বিষ খেয়ে মরেছে, কাকে ফাঁস মানে এমনি ঝুলিয়ে দেওয়া হয়েছে, কাকে মুখ চেপে মেরে ফেলা হয়েছে, সব বোঝা যায়। ওইটার জন্যেই পোস্টমর্টম করতে হয়, বোঝা গেল, ওটা ফরেন্সিক সায়েন্স বলা হয়। ফরেন্সিক সায়েন্স দেখবি সিআইডিতে দেখায়, ওই যে সব ইয়েগুলো নিয়ে নিয়ে দেখায় না, ডিটেলসগুলো দেখেছিস ওগুলো ডিটেলসগুলো। তাহলে মেডুলা অবলংগাটা ইজ এ কার্ডিয়াক সেন্টার, যেই মেডুলাটা মানে যাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো, তারপরে 15 মিনিট ওরা অপেক্ষা করে বডি দেখে, 15 মিনিট, 15 মিনিটের পর। আগেকার দিনে লোকেরা কী করতো, ফ্রিডম ফাইটার্সরা, ওরা 15 মিনিট পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে রেখে দিত, তারপরে ওদের 15 মিনিট পর্যন্ত থাকতো না, ওদেরকে ধর 7-8 মিনিট রেখে তারপরে ওদের নামিয়ে দিত। এবার নামিয়ে দিয়ে ওরা চলে গেল, তারপরে দেখা গেলো যে এরা নেই, ওরা যখন কী দেখো দেখুন নেই, পালিয়ে গেল। অনেক ফাঁসির আসামি এরকম ভাবে পালিয়ে গেছে সেই সময়কার, মানে ব্রিটিশ পিরিয়ডের সময় এরকম অনেকে পালিয়ে গেছে। 7-8 মিনিট পর্যন্ত এটা কিছু হয় না, ওরা যদি নিঃশ্বাস বন্ধ করে রাখে। যোগা প্র্যাকটিস অফ যোগা, যোগা প্র্যাকটিস করলে 15 মিনিটস পর্যন্ত থাকতে পারবে, ওই জন্য ওরা ঘড়ি ধরে 15 মিনিটস দেখে তারপরে বলে দেওয়া। 15 মিনিটসের আগে কাউকে নামানো, যারা যোগা জানে না সে কথা একটু ঝোলালোই সঙ্গে সঙ্গে মধ্যে, ঠিক আছে, এটা যোগা করে ইয়ে করতে হয়। তাহলে ইট ইজ দ্য কার্ডিয়াক সেন্টার, এটা ইয়ে করলে একদম হার্ট স্টপ হয়ে যায়, যাদেরকে ফাঁসিতে ঝোলানো হলো তাদের চোখ ফেটে বেরিয়ে আসে, মানে চোখ হয়ে গেল, দম বন্ধ হয়ে গেল, মানে রেসপিরেটরি সেন্টার অ্যান্ড কার্ডিয়াক। এখানে আমি বললাম অ্যাক্সেসারি রেসপিরেটরি সেন্টার, আর এটা হচ্ছে মেন রেসপিরেটরি সেন্টার। মেডুলা বন্ধ হয়ে গেলে, কারণ মেডুলা ফুটো হয়ে গেলে যখন ফাঁসিতে ঝোলায় তখন কি হয়, এই যে হার্টটা আছে অ্যাটলাস আর অ্যাক্সিস বলে হার্টটা পড়েছিল, ওই অ্যাক্সিসের যেই হার্টটা এরকম করে একটা খোঁচা বেরিয়ে থাকে, ওটাকে বলে ওডন্টয়েড প্রসেস। এই অ্যাক্সিসের যেই বেরিয়ে থাকে এরকম ভাবে ওডন্টয়েড প্রসেস, ওটা এইভাবে বেঁকে যায়, এই মেডুলাকে ফুটো করে দেয়, ইট পিয়ার্সেস দ্য মেডুলা অবলংগা, দ্য ওডন্টয়েড প্রসেস পিয়ার্সেস দ্য মেডুলা অবলংগাটা, অ্যান্ড দ্য হার্ট স্টপস বিটিং, রেসপিরেশন স্টপস, অ্যান্ড দ্য পারসন ডাইস। এবার তো যোগা প্র্যাকটিস করলে পরে মেডুলাটা শক্ত হয়ে গেল, মেডুলাটা শক্ত হয়ে ওটা ফুটো করতে সময় লাগছে, 15 মিনিট ধরে ফুটো হতে সময় লাগছে, ওইটা ফুটো হলো তারপরে ওটা, ঠিক আছে। আই হোপ দিস মাচ ইজ ক্লিয়ার, দ্য হোল ব্রেন ইজ ওভার নাও, সো প্লিজ শেয়ার দ্য ভিডিও।